জাল দিয়ে মাছ ধরার সময় বিশাল আকার এক কচ্ছপ উদ্ধার বাঁকুড়ার শিমলাপালের রামনগর গ্রামে। আনুমানিক 5 বছরের বেশি বয়সী ওই কচ্ছপের ওজন 16 কেজিরও বেশি। আর এই খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রচুর মানুষ পুকুর পাড়ে ভিড় করে বিশাল আকার কচ্ছপটি দেখতে আসেন। পরে বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে রামনগর গ্রাম থেকে কচ্ছপটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে গ্রামের কয়েকজন যুবক স্থানীয় একটি পুকুরে মাছ ধরছিলেন। সেই সময় মাছ ধরার জালে ওই বিশাল আকার কচ্ছপটি উঠে আসে। কত বড়? তো কিভাবে পাওয়া গেল? এটা কোথায় পাওয়া গেল? বনকর্মী সন্তোষ কুমার মন্ডল বলেন, খবর পেয়েই আমরা কচ্ছপটি উদ্ধার করি। 16 কেজি ওজনের কচ্ছপটিকে শিমলাপালের জুনকুড়িয়া জলাধারে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা রামনগর গ্রামে একটা পুকুরে মাছ ধরার সময় যারা 5-6 জন যুবক মাছ ধরছিলেন, তাদের জালে কচ্ছপটা জড়িয়ে যায়। সেই কচ্ছপটা ওনারা মাছভাবে তুলে, কিন্তু তোলার পর দেখেছে কচ্ছপ বেশ। তারপর কচ্ছপটা তোলার পরে আমাদের বন দপ্তরে খবর দেন। আমরা যে বন দপ্তরের কর্মীরা সব যে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে এসে জুনকুড়ে যে ড্যাম আছে আমাদের, সেই জুনকুড়ে ড্যামে তাকে ছেড়ে দেওয়া হয়। বড় বলতে 16-17 কেজি, হ্যাঁ, ওজনের বটে। আমি নিজে হাতে ওয়েট করে দেখলাম, তো প্রায় 16-17 কেজি। 1-2 বছরের ছোটো বাচ্চা নয়, হ্যাঁ, 5-7 বছরের পুরনো বটে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করার একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা নেট জোন। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কোর্ট যাওয়ার পথে নিউ মার্কেটের ঠিক বিপরীতে। ফোন নাম্বার 8918722725 অথবা 9609553630।